বিপ্লব ভাই থেকে শুনতে চাই। বিপ্লব ভাই অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন, আপনার সমসাময়িক দুই রাজনীতিবিদ ছাত্র নেতা ছিলেন এক সময়, যারা তারা বলছেন প্রথম যে দুটো দলের বিরুদ্ধেই বলেছেন খান আসাদুজ্জামান মাসুম, যে পেছনের শক্তি না হলে আসলে ছাত্র নেতারা দুর্বল, একেবারেই ছাত্র ক্ষমতাসীন সংগঠন বা বিরোধী যারা যেসব ক্ষমতায় থাকে তারা তাদের প্রতি ছাত্রদের আসলে কতটা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকতো সেটা নিয়ে প্রশ্ন করেছেন তিনি। তার মানে হলো লেজের ভিত্তি রাজনীতি, যে দল যদি পেছন থেকে মদদ না দেয় তাহলে আসলে ছাত্র সংগঠনগুলি ব্যাপারে হতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হলো যে প্রশ্নটি আমি আনিসুজ্জামান রানাকে করেছি, সাম্প্রতিক যে ভাস্কর্য বিতর্ক হেফাজতে ইসলামের সঙ্গে যে কয়েকটি ইসলামিক দল যে ভাস্কর্য ভাঙ্গার হুমকি দিয়েছে, তারা কিন্তু বিএনপি তথা 20 দলের শরিক দল এবং তাদের বিষয়ে কিন্তু চুপ থেকেছে আপনার দল বিএনপি। তো সেখানে যুব দলের নেতা হিসাবে আসলে আপনি বিষয়টা কি কিভাবে দেখছেন? হ্যাঁ ধন্যবাদ, আমি আপনার প্রশ্নগুলো নিচ্ছি একটু পরে, তার আগে আমার কিছু কথা না বললেই নয়। যেমন রানাভাই, যাই হোক, যেহেতু অফিসিয়ালি আমরা আলাপ করছি, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সালা এমন স্বাধীনতা, এই কবিতাটা কিন্তু সে ঢুকে যাচ্ছে, সে কিন্তু অন্য কোন মতের কথা শুনতে তারা আসলে অভ্যস্ত না। আসলে এটা আমাদের জন্য দুঃখজনক যে বলতেই পারে, সে বলতেই পারে যে বাংলাদেশে যে সম্পদ রয়েছে, সমুদ্র নীতি যে সম্পদ রয়েছে, সে তার ধারণা তাদেরকে দিতে গিয়েছিলেন, দেশপ্রেম আমাদের আমাদের যে ভৌগোলিক সীমানা, যে আমরা কতটুকু সীমানার অধিকারী, এই এই বিভিন্ন বিষয় নিয়ে তিনি মেধাবী ছাত্রদের এই যে বাহ্যিক জ্ঞান গুলো তৈরি করার জন্য তিনি গিয়েছিলেন এবং তাদের তাদের ভালো কাজ করার জন্য, লেখাপড়া উৎসাহ যোগানোর জন্য, দেশের প্রতি দেশত্ব বোধ তৈরি করার জন্য তিনি মূলত এই এই কাজগুলো করেছিলেন। কিন্তু কিন্তু দেখেন রানার সাথে আমাদের কত সুন্দর সম্পর্ক, এই আজকে তাকে মধুর ক্যান্টিনে তার সাথে পরিচয়, ছাত্রলীগ একসাথে, ছাত্র দল আরেক সাইড আরেক পাশে, আমরা একসাথে চা খাচ্ছি, আবার হাত মিলাচ্ছি, সেই বিএনপি ক্ষমতার সময় আমরা সেখানে তার সাথে আমার পরিচয় হয়েছে। সে তার বাড়ি হচ্ছে ফরিদপুর, আমার বাড়ি হচ্ছে বরিশাল, সেখানে এই মধু ক্যান্টিনটাই কিন্তু আমাদেরকে পরিচয় ঘটাইছে। হ্যাঁ, তিনি বলেছেন যে ছাত্রলীগকে বিভিন্ন সময় ছাত্র দল বের করে দিয়েছে বা ছাত্রলীগ একসময় ছাত্র দলকে বের করে দিয়েছে, তা একটা অস্থায়ী ঘটনা ছিল, কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন কিন্তু পুরোপুরি ছাত্র দলকে বিতাড়িত করা হয়েছে। একসাথে ভাই ভাই থাকলে ঠোনাঠুনি বাঁচতেই পারে, যেটা আমরা মনে করতাম, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বুঝতে পেরেছি যে আসলে ভাই ভাই নয়, এটা হচ্ছে একটা মানে শত্রু শত্রুর মানে ভাব। যদি আপনার সঙ্গে আমার পরিচয় হয়ে থাকে মধু ক্যান্টিনে, আর তখন যদি বিএনপি ক্ষমতা থেকে থাকতো, তাহলে তো আপনার পরিচয় হওয়ার কথা না, আপনি থাকবেন ওই হাইকোর্টের ওইখানে থাকতেন, মানে মাজারে থাকতেন, তাহলে দূরে কোথাও থাকতেন। যেহেতু মধুর ক্যান্টিনে আপনার সাথে পরিচয় হয়েছে এবং অনেক কথা হয়েছে, আপনাদের ছাত্রলীগের তৎকালীন অনেক প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমাদের একই টেবিলে বসে চা খেয়েছি, সেটা বুঝতে হবে যে আমাদের মধ্যে কিছুটা ক্ষমতা ছিল, কিন্তু পরবর্তীতে ক্ষমতা আসার পর শুধু আমি যদি ঢাকা বাদ না, আমি যদি বরিশালে রাজনীতি করি, বরিশালে তৎকালীন ক্ষমতা আসার পর 11টি টর্চার সেল তৈরি হয়েছে ছাত্রলীগ এবং যুবলীগের হাতে, যেখানে কত ছেলেরা পঙ্গু হয়েছে, আমার আমার দলের প্রায় 9টি ছেলে পঙ্গু হয়েছে এবং জীবন হারিয়েছে, নিজেরা নিজেরা যুদ্ধ করে অনেক ছাত্রলীগের নেতারা পৃথিবী থেকে চলে গেছে, এখানে এইভাবে বলা ঠিক। আর অনুপ্রবেশকারী কথা বলছেন না, আসলে যখন আপনাদের পক্ষে থাকে, আপনি যদি মনে করেন দুদিন পরে অনুপ্রবেশকারী হবেন না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ আপনার একটা কাজ, আপনি যদি কোনো কাজে ভুল করেন বা আপনাদের নেতাদের মতামত চলতে না পারেন, তখন আপনি কি বলবেন যে এই অনুপ্রবেশকারী? যখন আওয়ামী লীগের বা ছাত্রলীগের কাজে লাগে তখন সে খুব ভালো, যদি একটু ব্যাপ্তায় হয়, যখন আর মানুষের সামনে আর মুখ দেখাতে পারে না, তখন বলে অনুপ্রবেশকারী, ছাত্র দল থেকে এসেছে, যুবলীগ থেকে, ছাত্র শিবির থেকে এসেছে, এভাবে বলে তাদের দোষটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আসলে এই যে হাতুড়ি গ্রুপ, আজকে আপনি বলছিলেন না যে নুরুকে নন পলিটিক্যাল, হ্যাঁ নুরু পলিটিক্যাল না নন পলিটিক্যাল সেটা কিন্তু আজকে সেটা আমার ভালো করে দেখতে পাচ্ছি, সমস্ত বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, আজকে বামপন্থী কোনো সংগঠন যদি রাস্তায় নামে স্লোগান দেয় তাদের কিন্তু পুলিশ পিটায় না,
ছাত্র দল নামলে বা যুব দল নামলে কিন্তু পুলিশ পিটায়, এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কম ছিল যখন বিভিন্ন আন্দোলনগুলো সৎ ভাইয়ের মতো হচ্ছে। বিপ্লবের কথাগুলো মানে যে সন্তান সবই আপন, খালি সৎ মায়ের সন্তানটা একটু খারাপ, এরকম হলে কিন্তু কথা হবে না। সেটা তো আপনি শুরু করলেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, আমাদের দিকে পজিটিভ কি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি, খারাপ দিকগুলোকে আমরা আমরা তুলে ধরলেও বর্জন করতে পারি, এভাবে আলোচনা করতে পারি।